বস, আজকে আমাদের কিছু সৌদি আরবের ফ্লাইট আছে, ওদের ফাইল গুলো একটু বুঝাই দিতে। একটা ফাইল তো সব কমপ্লিট হয়ে যেত না? আপনার বাকি ফাইল নাই তো? ফ্লাইট এর আজকে শুধু আছে তো? এই তিনজনই তোমাদের ফ্লাইট। এ কোন জেলা থেকে আসছ? কোন জেলা, কোন কোন জেলা, কোন জেলা থেকে আসছ? লক্ষ্মীপুর। তুমি কোন জেলা থেকে? জয়পুর হাট। জয়পুর এবং লক্ষ্মীপুরে যাচ্ছে যারা ওইখানে আসছো, তোমরা সৌদি আরবে যাচ্ছ, কি কাজে যাচ্ছ? রেস্টুরেন্টের কাজ। বেতন কত? 1300 টাকা বলছে। কত বলছে? কত বলছে? 1300 টাকা বলছে। অ্যাকচুয়ালি বেসিক বেতন হচ্ছে 1400। আমরা 1400ই বলি, আমাদের ওয়ার্কার এখানে যে বাজারে যায়। তোমাদের সাথে গ্রুপ অলরেডি আরো 6 জন অলরেডি চলে গেছে, এই যে পরবর্তী গ্রুপের আরো 8 জন রেডি আছে। তারপরে তোমরা আসছো, আমি তোমাদের বলে যাই, তোমরা একটা রেস্টুরেন্টে কাজ করবা, কফি শপে কাজ করবা। কফি শপে এবং রেস্টুরেন্ট কাজ করার ব্যাপারে কিন্তু নীতিমালা আছে, কিছু ড্রেস কোড আছে। তোমরা কিন্তু ড্রেস কোড মেনটেন করে এখানে আসো না, আসছো? হ্যাঁ, এই যে আমি তোমাদের প্রত্যেকে বলছি, সাদা শার্ট, কালো প্যান্ট এবং সাদা কালো শু পরে তোমরা ডিউটি করবা, এটা তো নিয়ম, তাই না? এখন তুমি উক্ত কোম্পানির রিকোয়ারমেন্ট যদি না মানো, ড্রেস কোড না মানো, তুমি সকালবেলা তুমি ওখানে ক্লিন শেভ না করে তুমি ডিউটিতে গেছো, বা তোমার মুখ দিয়ে একটা বাজে ব্যাড স্মেল আসতেছে, সিগারেট খাও, আবার সাথে একটা মোবাইল নিয়ে গেছো যে সেটিং করো, তুমি কাজ করতে পারবা বিদেশে? কোম্পানির একটা নিয়ম নীতি আছে না, দেশে যেমন আছে বিদেশেও আছে। এই জিনিসগুলো মাথায় ভালো করে রাখবা। তোমাদের বেতন এখন আমরা সরাসরি এগুলো তোমাদেরকে তদারকি বলি বলে কেউ বেশি বলে না, কারণ আমরা সরাসরি এখন স্পেশালি আমি চেষ্টা করি যে ওয়ার্কার যে কাজে যাবে উক্ত কাজে উক্ত কর্মীকে বেতন কত, এটা প্র্যাকটিক্যাল কন্ট্রাক্ট ফাইলে। হয়তো আমার ব্যস্ততার কারণে আমি কাউকে দেখতেই পারি না যে সামনে কে যাচ্ছে, কার পাসপোর্ট কে দিয়েছে। যতটুকু সম্ভব এর মধ্যে অবসর হলেই আমি ডেকে এনে এইভাবে বলে যে বসে গেলে বিদায় করেন। কালকেও এই আজকের যে ভিডিওটা হচ্ছে এটার সাথে কালকে যারা গেছে একসাথে এটা সংযুক্ত করে এটা একটা ভিডিও ফুটেজ রেডি করে দিও। কালকেও আমি অনেককে বিদায় করছি, কিন্তু ভিডিও ফুটেজ দেওয়ার মতো অবস্থাও নাই। আমাদের সাথে যারা রিলেটেড আসো, আমাদের কোম্পানি থেকে যারা যাচ্ছ, বেতন হবে 1400, খাওয়া নিজ থাকা কোম্পানি, 10 হতে 11 ঘন্টা ডিউটি হবে। এবং সৌদি আরবের নিয়ম অনুযায়ী তোমরা সেখানে যাবে, যাওয়ার পর আকামা, আকসার, কোয়াব এবং এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এবার যদি আকামা রেডি না, আমি তোমাকে কাজ দেবো থেকে। কিন্তু সুন্দর বিষয়টা হলো, তখন তুমি যাবে এয়ারপোর্ট থেকে, তোমাকে চমৎকারভাবে রিসিভ করতে হবে এবং তোমাকে ওখানে থাকা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করতে হবে, ভালো একটা রুমে রাখতে হবে, 3 বেলা খানা দানা যা কিছু আছে এটা ব্যবস্থা দায়িত্ব কার? আমার। কাজ দেওয়ার দায়িত্বটা কার? আমার। তো যে কারণে উক্ত বিষয়গুলো ফলো আপ করবে এবং ওখানে গিয়ে বলবে না যে আমাকে সাপ্লাই দিয়েছে, বেচে দিয়েছে, এগুলো মানুষ না বলার কারণে। এই 25 বছর যাবত আমি জনশক্তি রপ্তানি করতেছি সৌদির বাজারে, কর্মী কত লোক পাঠিয়েছি আমি নিজেও জানি না, আমাকে যদি সঠিক পরিসংখ্যান বলতে বলে বলতে পারবো না। এই 25 বছরে একটা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, বস আমাদের মনে হয় সাপ্লাইতে পাঠাইছেন, বস আমাদের মনে হয় আর সিস্টেমে কোম্পানির বিধিমালা এরকম কিছুই না। যে কোম্পানি পাঠাবে সেই কোম্পানিটা যদি ভালো হয়, তোমার কর্ম যদি ভালো হয়, তোমার মানে আমি ভালো তো আমার জগৎ ভালো, এটা মাথায় রাখবে। তুমি যদি সঠিকভাবে ডিউটি করো, তুমি যদি সঠিকভাবে কাজ করো, তোমাদের প্রত্যেকে বয়স, লেখাপড়ার যোগ্যতা, কমার বিষয়ে তো প্রত্যেকে লেখাপড়া জানো, জানো না? তো যে কারণে আমি কিন্তু কাউকে এখানে আন্ডার এজ, ওভার এজ আমি এখানে রিসিভ করি না। আমার বয়স 22 হতে 30 বছরের মধ্যে যারা আছে, যারা কম বেশি লেখাপড়া জানে, তাদেরকে আমি উক্ত সৌদি আরবে এরকম 40টা কোম্পানির সাথে, 40টা আউটলেটের সাথে আমাদের এগ্রিমেন্ট, যাদেরকে সারা বছর আমি লোক দেই। কি কি কাজে লোক দেই? রেস্টুরেন্ট ওয়ার্কার, কফি শপ, বার্গার শপ, পিৎজা হাট, শর্মা হাউস, এই টাইপের যত ক্যাটাগরি, জুস ফ্যাক্টরিতে আমরা লোক দিই। আমি রুট ক্লিনার, বলদে ক্লিনার, কনস্ট্রাকশন লেবার, মাজরা, এই টাইপের কোনো কাজ আমার কাছে নাই। অর্থাৎ এই কাজগুলোর মধ্যেও যদি আমি অদক্ষ শ্রমিক পাঠাই, কোম্পানি আবার তাকে দক্ষ করে বার্গার মেকার, ব্যারেস্তা মেকার, এগুলো তারা কফি মেকার, এগুলো তারা তৈরি করে বানিয়ে নেয় তাদের মতো করে, তাহলে উক্ত প্রতিষ্ঠানে একটা 5-স্টার শপে তুমি জব করবা, তোমার নিয়ম নীতি কত সুন্দর করে মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে না, যদি তুমি মেনটেন না করো তোমাকে কি ওরা চাকরিতে রাখবে? কখনো কোনো কারো কান কথা শুনবে না, সঠিকভাবে ডিউটি করবা, ডিউটি যেটা বলছি সেটাই, এবং এর বাইরে কোনো এক্সকিউজ নাই। যাওয়ার সাথে সাথে ওখানে যারা কোম্পানির মনিটরিং করেন, সুপারভাইজিং এর দায়িত্বে আছেন বা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, ওনাদের সাথে কখনো বেদাবি করবে না, বেদাবি করলে কপালে শনি টেনে আসবে। সঠিকভাবে ডিউটি করবা, যা ডিউটি বলছি, যেভাবে কাজ বলছি ওভাবে কাজ করবা। 1 মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে কেউ কেউ গিয়ে 7 দিনে কাজে জয়েন করে, কারণ আমার লুক খুব দ্রুত দরকার, আগে আকামা পরে রেডি হোক, আগে কাজে জয়েন করুক, এরকম ব্যাপারটা হয়। আবার কেউ কেউ আছেন যে সমস্ত প্রক্রিয়া, কোনো কোনো আউটলেট আছে যে না তোমার সমস্ত প্রক্রিয়া, আমার ধর্মটাই হচ্ছে ওয়ার্কার যাওয়ার 7 ডেজের মধ্যে, 3 দিন 2 দিন 1 দিনের মধ্যে আমি আকামা রেডি করে ফেলি। এটা হচ্ছে আমার প্রথম শক্তি, যে কারণে তোমরা যাবা, আকামা রেডি হবে, সঠিকভাবে করবা, এয়ারপোর্টে নেমে উক্ত কোম্পানির সুপারভাইজারকে ফোন দিবা, উনি গাড়িতে এসে রিসিভ করে দিয়ে যাবে। প্রত্যেকে নেমে একটা করে সিম নিয়ে নিবা, কেউ কোনো অবস্থাতেই সিগারেট খাওয়া, গুল খাওয়া, পান খাওয়া,
মোবাইল অপারেটিং করা সারাদিন এগুলো চলবে না, ক্লিয়ার? বেতন এবং যা কাজ বলছে উক্ত কাজের যে আউটলেটের জন্য তুমি উপযুক্ত হবে, অর্থাৎ ও ওকে বলেছে রেস্টুরেন্ট কিন্তু ওকে নিয়ে দিছে পিৎজাতে, কারণ আউটলেট মনে করছে ও পিৎজার জন্য ফিট। তোমাকে বলেছে কফি শপ, তোমাকে নিয়ে দিচ্ছে শর্মা হাউসে, কারণ আউটলেট মনে করছে তুমি শর্মা হাউসে ফিট। বেতন এবং উক্ত রিকোয়ারমেন্টকে ঠিক রেখে উক্ত কর্মীদেরকে সঠিকভাবে পাঠানোটাই হচ্ছে আমাদের নীতিমালা, ক্লিয়ার? সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সঠিকভাবে বিদেশে কর্ম করবা, এই আশা প্রত্যাশা রইল। এসএসসি আর্লিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল প্রীতি শুভেচ্ছা। তোমরা বাংলাদেশের একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছ, আমাদের একটি আরএল আছে 1855, যে আরএল এর মাধ্যমে আমরা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে বিএমইটি স্মার্ট কার্ড দিয়ে সরকারিভাবে বৈধভাবে কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে যেটা জনশক্তি রপ্তানি করার সঠিক ওয়ে সেইভাবে তোমাদেরকে আমি রপ্তানি করছি, ঠিক আছে? তোমরা সকলে তোমাদের কর্মপ্রতি খেয়াল রাখবো এবং সঠিকভাবে ডিউটি করবো, ভালো থাকবা সুস্থ থাকবা। যে কোনো প্রকার যে কোনো সমস্যা হলে 24 ঘন্টা আমার অফিসের নার্সিং এর জন্য এবং তোমাদের ব্যবস্থার জন্য আমাদের প্রস্তুত থাকে, তোমাদের পাঠিয়ে দিয়ে আমার সারা না। তোমরা কে কি কাজ করছো, বেতন পাচ্ছ কিনা, সঠিকভাবে তোমাদের তানাজুর হলো কিনা, আকামা হলো কিনা, এটা খোঁজ রাখার দায়িত্ব আমার, ওকে? সকলে যার যার মতো, এখানে প্রত্যেকের পাসপোর্ট, টিকিট, ভিসা, ম্যানপাওয়ার, সমস্ত প্রেসার পেপার, কন্ট্রাক্ট ফাইল, কি সমস্ত প্রক্রিয়া এখানে সম্পন্ন করা আছে। ওইখানে উল্টা পাশে আমাদের ম্যানেজার সাহেব আছেন, উনি তোমাদেরকে সকলের পাসপোর্ট, টিকিট, ম্যানপাওয়ার যা যা বুঝিয়ে দেওয়া দরকার বুঝিয়ে দিবে। নেমেই একটা উত্তর দেশের একটা সিম নিয়ে নিবি এয়ারপোর্ট থেকে নিয়ে, যাতে তুমি কোম্পানির সাথে কানেক্টিং হয়ে যেতে পারো। নেমেই ফোন দিবে যে স্যার আমরা চলে আসছি এই ফ্লাইটের সময়, গাড়ি দিয়ে এসে তোমাদেরকে সেভ করে নিয়ে যাবে, ওকে? ভালো থাকবা সকলে, ওকে? তাহলে ভালো থাকো, যাও এই পাসপোর্ট গুলো নিয়ে একটু ওই পাশে গিয়ে সকালে ওই চেয়ারম্যান আমাদের ম্যানেজার সাহেবের কাছে বুঝিয়ে দাও, উনি তোমাদেরকে বুঝিয়ে করে দিবে, ওকে? ভালো থাকবে, যাও। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই মুহূর্তে আমি একটি যাত্রী সম্পর্কে, যতগুলো যাত্রী সম্পর্কে ব্রিফ করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, বোঝানোর এবং ব্রিফ করার উদ্দেশ্য হলো, আপনারা যখন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে বাজারেই যাবেন, উক্ত বাজার এবং দেশ যাওয়ার আগে আপনাকে ভালো করে উক্ত দেশের কাজ, বেতন এবং উক্ত দেশের রিক্রুটমেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এবং উক্ত রিক্রুটমেন্টের ভিত্তিতেই আপনারা বাংলাদেশের যারা জনশক্তি রপ্তানিকারক, যাদের বৈধ লাইসেন্স রয়েছে, কোনো ট্রাভেল এজেন্সি, কোনো কনসালটেন্সি এজেন্সি, কোনো ট্যুরিজম এজেন্সি কখনো কোনো বিদেশে কর্মী পাঠানোর ক্ষমতা রাখে না। এটা চিন্তা করা যেমন অবৈধ, পাঠানোটাও একটি অবৈধ। সেই কারণে আপনি বৈধ পথে বৈধভাবে যেতে হলে আপনাকে অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে হবে, এবং তাদের রিক্রুটমেন্টকৃত কাজের ভিত্তিতে আপনাকে পরীক্ষা দিয়ে উক্ত কাজের জন্য উপযুক্ত হয়ে আপনাকে চিন্তা চেতনায় আপনার দিকে অগ্রসর হতে হবে, ভেবে চিন্তে অগ্রসর হবেন। চেষ্টা করবেন মাঠভোগী, মধ্যস্থভোগী থেকে অ্যাভয়েড করে একটি সরকারি বৈধ এজেন্সি থেকে সরাসরি নিজে গিয়ে নিজের উদ্যোগে বিদেশ যাওয়ার। সময় এবং প্রযুক্তির সাথে মানুষের অনেক চেঞ্জ আসছে, মানুষ এখন তার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে জানতে পারে বাংলাদেশে কারা জনশক্তি রপ্তানিকারক, কারা লাইসেন্সধারী, কারা প্রকৃতপক্ষে জনশক্তি রপ্তানি করে থাকে। হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি যে যে লাইসেন্সগুলো বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী প্রেরণ করছে, উক্ত কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে যদি আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, যে কোনো একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দিয়ে যাবেন, যে এজেন্সির একটি কাজের চাহিদাপত্র রয়েছে এবং কাজের সাথে এবং কথার 100% মিল রয়েছে, আমরা চেষ্টা করি শতভাগভাবে উক্ত কর্মীদেরকে ভিসা লাগিয়ে কাজের রিক্রুটমেন্টের সাথে মিল রেখে কর্মী প্রেরণ করতে। তারপরেও আমাদের, আমরা মানুষ, আমাদের কিছু না কিছু ভুল হয়ে যায়, এই ভুল হয়ে গেলেও আমরা চেষ্টা করি উক্ত ভুলটিকে সরাসরি নার্সিং এর মাধ্যমে সংশোধন করার এবং তাদের পাশে থাকার। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা রইল এসএসসি আর্লিং এর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে। আমি সাজ্জাদ হোসেন খান, উক্ত কোম্পানির সিইও, আপনাদের পাশে আসি সবসময়, সময়ের সাথে আগামীর পথে এবং প্রবাসীদের পাশে আমি থাকবো সবসময়, সাজ্জাদ হোসেন উজ্জ্বল আপনাদের পাশে। ধন্যবাদ সকলকে।